সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা। ছেলে মেয়ে বেশি হবে এই কথাই ঠিক, কম কেন? বেশি হলেই সুবিধে, বেশি হলে দশটা হলে দুই একটা মারা যাবে, দুই চারটা মারা যাবে, একটা যদি মারা যায়, দুটা যদি মারা যায় ছোট অবস্থায়, আপনার জান্নাত হবেই ইনশাআল্লাহ। ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, আপনার ছেলে মেয়েই মাত্র দুইটা, কয়টা মারে কয়টা থাকে, দুনিয়ার শয়তান, সবসময় বড় মোবাইল থাকে, সবসময় ল্যাংটা বেটি ছেলে নাচে, আপনার মেয়ের মোবাইলও নাচে, আপনার ছেলের মোবাইলও নাচে, দুইজনই এরা পশু প্রাণী, গরু ছাগল, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, ওলা একা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, ওদের কান আছে শোনে কিন্তু গ্রহণ করে না, ওদের চোখ আছে দেখে কিন্তু গ্রহণ করে না, ওদের অন্তর আছে বুঝে কিন্তু গ্রহণ করে না। ও জানে যে দশ নম্বর কোনো ইহুদির বা কোনো খ্রিস্টান খেলোয়াড়ের নাম্বার, ও জানে যে এভাবে চুল ছাটা কোনো ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার। অবাক কথা, খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে, টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পাই, ওই টাকা তুমি ওখানে খরচ করলে কেন? টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে, মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে, যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারি শিখাতো আমাদের মেয়েদেরকে, তাহলে লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো? কত কষ্ট করতে হচ্ছে, আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা তো আপনি ভালো বুঝেন। আমি একটু কানটা একটু অসুবিধা হয়েছিল, সুর সুর করছে, একটু 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 পানি আসছে। তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার, বলে খুব সমস্যা, কী যে হয় ঢাকায়, আমি খুব চেষ্টা করছি তবে কদ্দূর যে কী হয় দেখা যাক। তারপর রাজশাহী, মনে হচ্ছে পর্দা ফেটে গেছে, তো ছয় মাস এভাবে কেটে গেলো, বড় বড় ডাক্তারের কথা। এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে, আগে চলো তো ডাক্তারখানায় যাই, তো এক ডাক্তারের কাছে গেলাম, তো এখন একটু দেখে সরে যাচ্ছে, ওষুধ লিখতে যাচ্ছে। তা বলছে হাজরাত, যারা মেহরবানি কারকে দোবারা দেখত, একটু দয়া করে যদি আবার দেখতেন, ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি। তখন বলছে যে দো দাওয়া লিখ দিয়া, দুইটা ওষুধ লিখে দিয়েছি, আর কোনো দিন হবে না, ভালো হয়ে যাবে, যদি হয় তাহলে এক নম্বরটা ব্যবহার করবেন না, দুই নম্বরটা ব্যবহার করবেন, দুই দিনও পার হয়নি ভালো হয়ে গেছে। জি জি, সেটা আমি বুঝলাম না। সম্মানিত দিনী ভাই বোন, মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা উকুকাল উম্মাহাত, আল্লাহ বাপ মায়ের মায়ের বিরোধিতা করা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না, যা হবে হবে, বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয়, যদি মনে হয় যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, তবে মুখ খুলবেন না, মুখ খোলাই নিষেধ, যা হবে হবে। বোঝা যাচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে? মা। এরপর আপনি মুখ খুলবেন না, এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে। বুঝলাম টাকা দিয়েছি আমি মায়ের হাতে, দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই, কি হয়েছে? তোর বোনকে দিয়ে দিয়েছি। আরে টাকা আপনাকে দিলাম, এখেতে একটু ফলমূল খেতে আপনি আমার বোনকে দিলেন, মানে একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে, দেখি বড় টাকাটা বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে। আরে টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের, সব সময় আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না, একবার এটা নগদ মনে হবে, একেবারেই সত্য, সত্যই হচ্ছে তাই বাস্তব, কিন্তু আপনি মুখ খুলতে পারবেন না। আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান, তাছাড়া আপনি মুখ খুলতে পারবেন, জোরে কথা বলা নিষেধ, কিছু বলা তো বহুদূরের কথা, ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ,
হাতখানে এভাবে নড়ানো নিষেধ, এটা আল্লাহ বলছেন, কোনো মানুষ বলেনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন, ওখানে কথার গতি ভিন্ন, ওখানে হাঁটার গতি ভিন্ন, সব ভিন্ন, ওর নাম মা। চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। সাবধান, বিদেশে যারা আছো, দেশে যারা আছো, কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না। বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলো তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে। বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো, যা হবে হবে, লাভ আর লোস ওখানে হোক, যদি টাকা নিয়েই নেয়, আমার বাপ তো আমার বাপই নিল। বউ চলে গেলে তোমার মা আর তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা একসাথে, দেখবা যে এখন একসাথে আছো। আর যদি বাপের নামে থাকে, বউ চলে গেলে তখন তোমরা তিনজনে একসাথে থাকবা, আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা তিনজনে একসাথে কাঁদবা। আমি বলি না যে বউয়ের সাথে সম্পর্ক খারাপ করো, এটা আমি বলি না। বউয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে এটাই নয়, এটাই ঠিক, কিন্তু অ্যাকাউন্ট খুলে নয়। সব টাকা পয়সা ওখানে বিলিয়ে দিয়ে নয়। সম্মানিত দিনী ভাই বোন, পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াদাল বানা, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম। তার মানে বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে একসময় মাটিতে পুঁতে দেওয়া হতো। এটাই জাহেলিয়তের যুগ। জাহেলিয়তের যুগে ইসলাম আসার পূর্বে হাজারো লাখো মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, জীবিত মেয়েকে। এটি কি যেমন তেমন অপরাধ? সম্মানিত দিনী ভাই বোন, উমার বলছেন যা কায়েস ইবনে আমির, কায়েস ইবনে আমির একজন লোক নবীর কাছে এসে বলছে ইন্নি ওয়াআত্ত সামানিয়া বানাতিন লি, আমার আটটি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। আটজন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে, এটা তার নিজস্ব বিবরণ। তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কী করত, মাটিতে পুঁতে দিত, ওর কোনো দাম ছিল না, এটা জাহেলিয়তের যুগ। আবার সময় এসেছে এখন মানুষ, আল্লাহ রাসূল বলছেন তাহারাজাল হেমারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। আল্লাহ নবী বলছেন একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে, আর তুমি ইতর শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো, দিন রাত মোবাইলে ল্যাংটা ছবি দেখো, তোমার তো একটা বুদ্ধি হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সব কিছু, তো এর তো আরও মোহে পুরুষের সাথে সম্পর্ক আছে, আর তোমার মতো একটা বোকা ছেলে, নোংরা হুঁশ মোটা ছেলে, তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি এম এর আরও হাজারো ছেলের সাথে সম্পর্ক আছে। তুমি কি পশু প্রাণী হয়ে গেছো? তোমার তো একটা দাম আছে, তুমি মুসলিম পুরুষ। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। ইন্না মিম্মা তাখাওয়া ফাল উম্মতি আশাওয়াতুল খাফিয়া, আমার উম্মতের উপরে আমার যেটা বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন রাত, আইনা নেতাজলিন যে নহন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। পৃথিবীতে এত উন্নত মানের যন্ত্র তৈরি হয়নি, কেয়ামত পর্যন্ত হবে না। এসব যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলোর সময়ে ভেঙে যাওয়া, মিটে যাওয়া, হারিয়ে যাওয়া আছে। এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে, একবারে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সব কথা ধরে আছে, ধরে থাকবে। হেমাইজিন তুহাদ্দে আখবার আহা, বিচারের দিন সব টপ 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 করে বলতে হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন বলবে,